জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদুর আমন্ত্রণ অন্যের বাড়িতে কাজ করে ভোটের ময়দানে কংগ্রেস প্রার্থী ইন্দ্রাণী পাল সকাল থেকে চারটি বাড়িতে তিনি রান্নার কাজ সারেন এরপর তিনটে নাগাদ বাড়ি ফিরে তিনি প্রচারে যোগ দেন বহরমপুর ব্লকের হরিদাসমাটি গ্রাম পঞ্চায়েতের তিপ্পান্ন নম্বর বুথের কংগ্রেস প্রার্থী ইন্দ্রাণী দু সাল থেকে দু সাল পর্যন্ত হরিদাস মাটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দু সাল থেকে দু আঠেরো সাল পর্যন্ত পঞ্চায়েত সদস্য দু হাজার আঠেরোতে মনোনয়ন জমা করলেও প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন আবার দু হাজার দাঁড়িয়েছেন ব্যক্তিগত জীবনে প্রথম থেকেই তিনি পরিচারিকার কাজ করেছিলেন সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবেন বলে আশাবাদী তিনি এবার নিয়ে চারবার হচ্ছে আট থেকে ১৩ পর্যন্ত প্রধান ছিলাম ১৩ থেকে ১৭ পর্যন্ত মেম্বার ছিলাম starboard it সতেরো আঠেরো পর্যন্ত মেম্বার ছিলাম আঠেরো সালে আবার যখন পুনরায় ভোট হয় তখন নমিনেশন ফাইল করার পর বাড়িতে আসার পর পরের দিনই উইড্রো করে নিতে হয়েছিল কারণ টিএমসি ছেলেপেলেরা এসে বাড়িতে অত্যাচার গাল মন্দ নানারকম অত্যাচার করে সেই জন্য তোলা হয়েছিল আবার সুযোগ পাইনি আবার এই বছর নমিনেশন ফাইল করা হয়েছে আমাদের গোটা হরিদাস মাটি অঞ্চলে যেখানে যেখানে কংগ্রেস প্রার্থী আছে তেইশটা বুথে তেইশটা বুথেই কংগ্রেস প্রার্থী আছে কোনো জায়গায় উইড্রো করতে পারেনি এবার আমরা চাই সঠিক ভোট হোক আমরা ভোট ভোট হলেই আমরা আশা করি জিতব মানুষ ভোট দিবে কারণ আমরা ভোটেই নির্বাচন মানুষ ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই আমরা ভোটে জিতবো আশা করি হরিদাসমাটি মাটি অঞ্চল যদি শান্তিপ্রিয়ভাবে যদি ভোট হয় আশা করি হরিদাসমাটি অঞ্চল কংগ্রেসের ঘাঁটি ছিল কংগ্রেসের শক্ত একটা পঞ্চায়েত ছিল আশা করি এবারও আসার সম্ভাবনা যদি সক্রিয়ভাবে প্রশাসন ভূমিকা পালন